নাটিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। তো তোমাদের জেক্সপো বুকলেট কাউন্সিলিং সম্পর্কিত আবার একটা কিউএনএ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে লাস্ট তিন দিন ধরে যে সমস্ত কমেন্ট তোমরা করেছো তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কমেন্ট এখানে পিক করা হয়েছে। তো তার মূল যে টপিক সেগুলো অবশ্যই তোমরা থাম্বনেইলে কিছুটা দেখেছো। তো সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো আজকে প্রথম যে কমেন্ট তোমরা দেখছো যে কাউন্সিলিং আর রেজিস্ট্রেশন কি একই দিনে হয়। দেখো, কাউন্সিলিং শুরু মানেই হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন। তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরেই পরবর্তী স্টেপেই চয়েস ফিলিং হয়, ঠিক আছে? রেজিস্ট্রেশনের পরেই যে রেজিস্ট্রেশন একটা দিন হয়ে গেল তারপর আবার ডেট দেবে এরকম না, ঠিক আছে? রেজিস্ট্রেশনের পরেই চয়েস ফিলিংটা হয়ে যায়, তারপর চয়েস ফিলিংটা কমপ্লিট মানেই তোমার কাউন্সিলিংয়ের প্রাথমিক কাজ শেষ। তারপর একটা নির্দিষ্ট ডেট দেবে, সেই ডেটে তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট বার হয়, ঠিক আছে? তো পরবর্তী কমেন্ট হচ্ছে, স্যার কাউন্সিলিং হবে কি? তো একটু নিরাশ হয়ে তোমরা কমেন্টটা হয়তো করেছো যে কাউন্সিলের যে অফিসিয়াল যেহেতু কোনো আপডেট নেই এখনও পর্যন্ত। তো যাই হোক, পরীক্ষা যেহেতু হয়েছে জেক্সপো বুকলেট, কাউন্সিলিং তো অবশ্যই হবে। তো এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন তোমাদের মনে যেটা আসে যে হলে কবে হতে পারে, তো সেটাও একটু বলে দিই। দেখো, আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে তোমাদের জুলাইয়ের লাস্ট উইক বা অগস্টের ফার্স্ট উইকের দিকে তোমাদের কাউন্সিলিংটা শুরু হতে পারে। তো আজকে জুলাইয়ের শেষ হয়ে গেল, তো আশা করি এক সপ্তাহের মধ্যেই কাউন্সিলিং শুরু হবে। নেক্সট কমেন্ট হচ্ছে, স্যার কিভাবে চয়েস ফিলিং করলে বাড়ির সামনে কলেজ পাওয়ার চান্স বাড়বে, একটি ভিডিও বানাবেন। দেখো, যারা চাইছো যে বাড়ির কাছে কলেজ, তাহলে বাড়ির কাছে যে কলেজটা আছে একদম কাছে সেটাকে এক নম্বরে দিয়ে রাখবে, বা তার থেকে দূরে যেটা আছে বাড়ি থেকে, হ্যাঁ, সেটা দুই নম্বরে রাখলে, তারপর তিন নম্বরে রাখলে, এরকম তুমি ডিস্টেন্স অনুযায়ী রাখবে। যেটা সব থেকে কম দূরত্বে সেটা এক নম্বরে রাখবে, যেটা তার থেকে একটু বেশি দূরত্বে সেটা দুই নম্বরে রাখবে, এরকম করে। সে তুমি যে ডিস্ট্রিক্টেরই হয়ে থাকো না কেন, ঠিক আছে, তাহলে যদি উপযুক্ত র্যাঙ্ক থাকে অবশ্যই তোমার বাড়ির সামনে কলেজ হয়ে যাবে। তার পরবর্তী কমেন্ট হচ্ছে, গ্র্যাজুয়েশনের পর জেক্সপো করা কি ঠিক হবে, আর কোন ট্রেড নিলে তাড়াতাড়ি জব পেয়ে যাব। দেখো, প্রথম কথা হচ্ছে, গ্র্যাজুয়েশনের পরে যদি জেক্সপো করো, তুমি যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে উচ্চ মাধ্যমিক মোটামুটি 18 বছর এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 21 বছর, এবং তারপরে জেক্সপো দিয়ে ডিপ্লোমা কমপ্লিট করতে তোমার বয়স হবে মোটামুটি 24 বা 25 বছর। যে কারণে বয়সটা একটু বেশি হয়ে গেলে কিছু কোম্পানির ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয়, এজ ক্রাইটেরিয়া দেওয়া থাকে 22 বছর 23 বছর এরকম, তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে এরকম নয় যে তুমি কোথাও কাজ পাবে না, এরকম নয়, ঠিক আছে? দ্বিতীয়ত যে প্রশ্ন হচ্ছে যে কোন ট্রেড নিলে তাড়াতাড়ি জব পেয়ে যাব, তো এটা তোমাদের কমন প্রশ্ন, অনেকেরই থাকে কি নিয়ে পড়লে ভালো হবে, কোনটা নিলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে। তো এখানে এই প্রসঙ্গে একটু বলে রাখি, এটা কোনো একটা নির্দিষ্ট ট্রেডকে বলাটা একটু কঠিন। তবে আমি যেটা বলবো যে মাদার ট্রেড যেগুলো আছে বা কোর ট্রেড যেগুলোকে বলা হয়, যেমন ধরো মেকানিক্যাল, তারপর ইলেকট্রিক্যাল, ঠিক আছে, তারপর সিভিল, ঠিক আছে, এইগুলো হচ্ছে মাদার ট্রেড বা কোর ট্রেড। তো এইগুলোকে কমপ্লিট করলে মানে যে জবের স্কোপ সেটা সব থেকে বেশি থাকে। প্রথমত কলেজ প্লেসমেন্ট, যদি কলেজ যদি ভালো হয় কলেজের মাধ্যমে প্লেসমেন্ট হতে পারে। দ্বিতীয়ত, কলেজের মাধ্যমে যদি না পাওয়া যায় তাহলে অন্য কোনো সোর্স থেকে, অনলাইন বা অফলাইন, অন্য কোনো কনসালটেন্সি সোর্সে বা অন্য কোনো সিনিয়রের সোর্সে, হ্যাঁ, বা কোম্পানিতে ডাইরেক্ট গিয়ে ডাইরেক্ট সিভি জমা দিয়ে, তো এরকম বিভিন্ন রকমভাবে পাওয়া যেতে পারে। তৃতীয়ত যেটা হচ্ছে যে এই তিনটে ট্রেডের যে গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি সব থেকে বেশি বার হয়, তবে তুমি আফটার ডিপ্লোমা কমপ্লিট করার পরপরেই যে গভর্নমেন্ট জব পেয়ে যাবে এটা কিন্তু একেবারে অসম্ভব নয়, তবে খুবই কঠিন কাজ, ঠিক আছে? এই জন্য তোমরা যারা চাইছো যে যত তাড়াতাড়ি চাকরি পাওয়াটা সম্ভব, তারা অবশ্যই এই তিনটে মাদার ট্রেডের মধ্যে নেবে। এবং এর মধ্যে স্পেসিফিকভাবে আমি যেটা বলবো, অবশ্যই মেকানিক্যালটাকে প্রায়োরিটি দেবো। মেকানিক্যালের মানে যে ডিম্যান্ড সেটা সবসময় সমান থাকে, হ্যাঁ, কখনো কমে না, ঠিক আছে? যেমন সিভিলের ডিম্যান্ড এক সময় খুব বেশি ছিল, এখন একটু কম। ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু ডিম্যান্ডটা মোটামুটি সবসময় সমান থাকে, আগে একটু কম ছিল এখন একটু বেড়েছে।
তো এই জন্য আমি বলবো অবশ্যই মাদার ট্রেডের মধ্যে নিতে পারো, অথবা এর সাথে আরেকটা আমি যোগ করতে পারি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এটাও মোটামুটি মেকানিক্যালের সমতুল্য বলা যায়, কারণ অনেক মেকানিক্যালের অনেক কোম্পানিতে এটা দরকার হয় বা এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে অনেকে চান্স পায়। তো যাদের বেশি র্যাঙ্ক আছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কলেজ কিন্তু খুব কম, সম্ভবত 7টা কলেজ আছে, ঠিক আছে? বেশি র্যাঙ্ক আছে কিন্তু তারপরেও তুমি একটা ভালো ট্রেড নিতে চাইছো, তারা কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা নিতে পারো, ঠিক আছে? নেক্সট কমেন্ট হচ্ছে, স্যার 35% না থাকলে কি অ্যাডমিশন হবে না? দেখো, এই প্রশ্নটা খুবই বিতর্কিত একটা প্রশ্ন, বিতর্কিত একটা বিষয়। তার কারণ হচ্ছে কাউন্সিলের যে জেক্সপো নোটিশ, আগের বছরের নোটিশে বলা ছিল যে 35% এর কম থাকলে হবে না, কিন্তু এবছরের যে নোটিশ জেক্সপোর, সেখানে কিন্তু এই বিষয়টা লেখা ছিল না। সেখানে শুধু লেখা ছিল অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষা পাস থাকতে হবে। 35% মার্কসের কথা কিন্তু এবছরের নোটিশে বলা ছিল না, ঠিক আছে? এই জন্য এটাকে কনফার্ম বলাটা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে না। তবে যারা 35% মার্কসের কম নিয়েও যে এক্সপো দিয়েছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই বিকল্প কিছু অবশ্যই ভেবে রাখবে। অর্থাৎ যদি এইচএস স্টুডেন্ট হয়ে থাকো, তুমি গ্র্যাজুয়েশনে কোনো কলেজে ভর্তি হয়ে থাকবে, অথবা যদি মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই ক্লাস 11-এ ভর্তি হয়ে থাকবে। কেননা এটা এই মুহূর্তে গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। কাউন্সিলিং শুরু হলে তখন যদি কোনো নোটিশে বলা থাকে, তবেই বিষয়টা কনফার্ম হওয়া যাবে। তার পরবর্তী কমেন্ট, স্যার ফার্স্ট ইয়ার এর এক্সাম কোন মাসে হয়? দেখো, অলরেডি যে একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়েছে, তো সেই ক্যালেন্ডার অনুযায়ী যেখানে বলা হয়েছে যে 18ই সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হবে, 18ই সেপ্টেম্বর 2023 তোমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাসটা শুরু হওয়ার কথা, ঠিক আছে? তাহলে সেপ্টেম্বর, তারপর অক্টোবর, তারপর নভেম্বর, ঠিক আছে? 2 মাস, আড়াই মাস বা 3 মাস, এবং পরীক্ষাটা যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিসেম্বর, ঠিক আছে? ডিসেম্বরে তোমাদের সেমিস্টার এক্সাম হতে পারে। তবে তোমরা তো বুঝতেই পারছো কাউন্সিলিংয়ের কোনো ডেট ফিক্স থাকে না, একটা ডেট দেয়, সেই ডেটটা কখনো ঠিক থাকে না, তারপর আবার কিছুটা পিছিয়ে যায়। তো ডিসেম্বর বা ম্যাক্সিমাম জানুয়ারি তোমরা ধরতে পারো, ডিসেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামটা হয়। তো পরবর্তী কমেন্ট হচ্ছে, স্যার আমার জেক্সপো অ্যাপ্লিকেশনে ছোটোবেলার একটা ছবি অ্যাটাচ করে দেওয়া হয়েছে, তবে ডোমিসাইল সার্টিফিকেটে কোনো রিসেন্ট ছবি দেব না ওই ছবিটা দেব? তো দেখো, এই সমস্যাটা অনেকেরই আছে, যারা জেক্সপো ফর্ম ফিল আপের সময় যে ছবিটা দিয়েছে, আপলোড করেছে, সেইটা হয়তো তাদের কাছে নেই। এবার যদি সফট কপিও থাকে, যদি মোবাইলে তোলা ছবিও থাকে, যে ছবিটা তুমি জেক্সপোতে দিয়েছো, তো সেটাকে প্রিন্ট আউট করে রাখাটাই বেটার। তবে যদি না থাকে, যেমন বা অন্য কোনো ছোটোবেলাকার যদি ছবি থাকে, ছোটোবেলাকার ছবি তো এমনিই দেওয়া উচিত না, তুমি যখন ফর্ম ফিল আপ করছো সেই টাইমের ছবিটাই দেওয়া উচিত, সে ম্যাক্সিমাম 1 বছর 2 বছর এদিক ওদিক হতে পারে। তবে আমি যেটা বলবো, যারা অলরেডি আলাদা ছবি দিয়ে দিয়েছো বা সেই ছবিটা যদি এখন না থাকে, তবে এখনকার রিসেন্ট ছবি অবশ্যই একটা করে নেবে, এবং একটা বলে নয়, বেশ কয়েক কপি, মোটামুটি 10 কপি পাসপোর্ট সাইজ ফটো তুমি করে রাখতে পারো। তার কারণ হচ্ছে পরবর্তীতে তোমাদের যে অ্যাডমিশনের সময় ছবি লাগবে, তারপর কলেজে রেজিস্ট্রেশনের সময় ছবি লাগবে, কলেজে যাওয়ার পরে, তারপর স্কলারশিপের ফর্ম ফিল আপ করলে ছবি লাগবে। তো চেষ্টা করবে সব জায়গায় একই ছবি দেওয়ার। তার পরবর্তী, ওবিসিদের কোনো ফিচার্স নাই? দেখো, ওবিসি সংরক্ষণ যেটা তোমাদের, যেমন এসসি এসটি এগুলো যেমন নির্দিষ্ট করা থাকে, যে এসসিদের ক্ষেত্রে 22%, এসটিদের ক্ষেত্রে 6%, সেরকমভাবে ওবিসিদের সংরক্ষণ আছে, কিন্তু সেটা ফিক্সড নয়, ঠিক আছে? সেটা গভর্নমেন্ট অর্ডারের উপর নির্ভর করে, সরকার যেটা বলবে, হ্যাঁ, সেই অনুযায়ী তোমাদের সংরক্ষণটা হয়, ঠিক আছে? তবে যারা ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করছো বা ওবিসি ক্যাটাগরি করে রেখেছো, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু করার দরকার নেই, ঠিক আছে? তোমার ওবিসি যদি ক্যাটাগরি থাকে, তো সেটা অবশ্যই তার সংরক্ষণ যতটা থাকবে সেই অনুযায়ী তোমার কাজে লেগে যাবে, তার জন্য আলাদা করে কিছু করার দরকার নেই, ঠিক আছে? ওবিসি বলে কথা নেই, কোনো সংরক্ষণের জন্যই তোমাকে যে আলাদা করে চয়েস ফিলিং করতে হবে এরকম কিছু না, ঠিক আছে? শুধুমাত্র কাউন্সিলিংয়ের সময় যে ওবিসি ক্যাটাগরি সেখানে টিক দিয়ে রাখতে হবে, ঠিক আছে? বা অন্যান্যদের ক্ষেত্রে এসসি এসটি টিএফডাব্লিউ সব ক্ষেত্রেই
সংশ্লিষ্ট জায়গায় টিক দিয়ে রাখলে সে অটোমেটিক্যালি সেই সংরক্ষণটা তুমি পাবে। তো আজকে এই সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়া হলো। এর বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর তোমরা যে ট্রেড নিয়েই ভর্তি হও না কেন, ফার্স্ট ইয়ারে সবার জন্য একই সিলেবাস, একই বই, একই পড়াশোনা, এই জন্য তোমরা ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করতে পারো। আমরা চ্যানেলে যে সমস্ত ভিডিও অলরেডি আপলোড করেছি তার লিংক এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? এখান থেকে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। আর পরবর্তীতে যে সমস্ত ভিডিও আসবে তার নোটিফিকেশন যদি পেতে চাও, অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। তো আজকের মতো এই পর্যন্তই।